সবাইকে জানাই শুভ বড়দিন। পক্ষ থেকে সকলকে জানাই শুভ বড়দিন। আমি মার্টিন সিভিউডি কস্তা, আমার পরিবার এবং আমার চার্চের পক্ষ থেকে সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাই। এবং এই বড়দিন সবার ধর্ম বর্ণ সবার নির্বিশেষে সবাই পালন করব, সবাই একসাথে বন্ধু বান্ধব মিলে আনন্দ করব। সবাইকে ধন্যবাদ। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর, অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর ইম্মানুয়েল। সকলকে বড়দিনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন। এবং সামনে যেহেতু নতুন বছর, নতুন বছরের প্রত্যেকটি দিন আপনাদের জীবনে হয়ে উঠুক আনন্দময় দিন। সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ। আমি রূপ দাস, আমার পরিবারের পক্ষ থেকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সারা বছর তিনি আমাদের সমস্ত আপদের হাত থেকে এ পর্যন্ত সুরক্ষা করেছেন। ধন্যবাদ না ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এই বড়দিন, এবছরের 2018 সালের এই বড়দিন দেখার সুযোগ এ পর্যন্ত এখনো আমরা পেয়েছি। ধন্যতার নাম মণ্ডলীর সবাইকে আমি এবং আমার খ্রিস্টীয় ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলকে বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি আঙ্গুলতা বর্মন, আমি বর্মন পরিবারের সকলের ঘরে আমি পাবনা মণ্ডলী এবং বিশ্ববাসী সবাইকে শুভেচ্ছা বড়দিনের এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং মেরি ক্রিসমাস। আমার পরিবার এবং মণ্ডলীর পক্ষে আমি আপনাদের সকলকে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করলাম। শাস্ত্র বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিলেন এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন। সেই বাক্য মানসী মুক্তিমান হইলেন, আমরা তাহার মহিমা দেখি না। আমরা এই বড়দিনেও তার মহিমা দেখব। তিনি বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা হয়েও তিনি গোয়াল ঘরে দিনবেশে দিনবাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ধন্যবাদ, তার ধন্যবাদ। আমি প্রথমে পিতা ঈশ্বর ধন্যবাদ করি যে তিনি আমাদের আজ দিন পর্যন্ত সুরক্ষা করেছেন এবং বাঁচিয়ে রেখেছে, তাই তোমাকে তাই ঈশ্বরের ধন্যবাদ দিই। পরিবারের পক্ষ থেকে এবং মণ্ডলীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ বড়দিন, মেরি ক্রিসমাস। আমি মিনু রায় এবং তুষার রায়, আমরা শুভ বড়দিনের শুভেচ্ছা জানাই পাতা মণ্ডলীর পক্ষ থেকে এবং আমাদের রায় পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বড়দিনের দ্বিতীয় শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য। বড়দিনের নতুন বছরের অনেক আনন্দ, অনেক ভালোবাসা রইল। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। স্টিফেন সরকার, পাবনা ব্যাপটিস্ট চার্চের সম্পাদকের দায়িত্ব পালন করছি। আসন্ন বড়দিনকে সামনে রেখে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি, তাই আমরা বিশ্বাস করি এবারে বড়দিন আমাদের সবচেয়ে আনন্দের
এবং এই বড়দিনকে আমরা সামনে রেখে যত আনন্দ করব আমরা সুন্দর মতো করবো। আমি আবারও আমার পরিবারের পক্ষ থেকে এবং পাবনা ব্যাপটিস্ট মডেলের পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা খ্রিস্টীয় প্রীতি জানাচ্ছি। শুভ বড়দিন। আমি সহপালক এবং আমার স্ত্রী আমরা দুইজনে শুভেচ্ছা জানাই সকলকে, আমাদের মণ্ডলীর সহভাগিতায় প্রত্যেক সভ্য সভ্যদের, প্রত্যেক যুবক যুবতী শিশু সন্তানদের, এবং সেই সঙ্গে শুভেচ্ছা জানাই দেশের আপামর সুষ্ঠীয় জনগণকে। প্রত্যেকটি জায়গায় এই সুন্দর বড়দিন উদযাপন হোক এই আকাঙ্ক্ষা করি। শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীব্যাপী কোটি কোটি মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে সারা বছর। প্রভু আমাদের এই অপেক্ষার শেষ করেছেন, আমরা বড়দিনের মধ্যে ঢুকে পড়েছি। বড়দিন উদযাপন সুন্দর হোক, সার্থক হোক, সবাই যেন আনন্দে আনন্দিত হতে পারে সেই আকাঙ্ক্ষা করি, প্রার্থনা করি। এবং এইভাবে বছরের এই সুন্দর বড়দিন এবং নতুন বর্ষ আমাদের জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসুক। নতুন বছরের শুভেচ্ছা জানাই, যেন নতুন বছরে পদার্পণ করে নতুনভাবে নতুন আঙ্গিকে আবার আমরা আমাদের জীবনকে শুরু করতে পারি। মেরি ক্রিসমাস। শুভ বড়দিন সকলকে। বড়দিনের খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে। সকলে যে যেখানেই থাকেন না কেন, সুন্দর সুস্থ শরীরে সকলের সঙ্গে মিলে মিশে বড়দিনের উৎসব পালন করবেন এটাই আশা করি, এবং আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সকলের জন্য বিশেষ প্রার্থনা রইল আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বোপরি যেন সকলের মাধ্যমে এই দিনটিতে যেন প্রভু গৌরবান্বিত হতে পারেন, প্রভু মহিমান্বিত হতে পারেন, যেন সর্বদা প্রভুর প্রশংসা আমরা যে যেখানেই থাকি না কেন তার এই দিনটি পালনের মাধ্যমে যেন প্রভু যীশু খ্রিস্টকে আমরা গৌরবান্বিত করতে পারি। আবারও সকলকে বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি পাবনা ব্যাপটিস্ট চার্চের পালক বিশ্বনাথ সরকার। আমি পাবনা ব্যাপটিস্ট মন্ডলীর সমস্ত খ্রিস্টান ভাই বোনদেরকে এবং বাংলাদেশের সমস্ত খ্রিস্টান ভাই বোনদের আগামী বড়দিনের খ্রিস্ট প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি প্রার্থনা করি যেন এই বড়দিনে প্রতিটি প্রাণের মধ্যে প্রভু যীশু খ্রিস্টকে ধারণ করার জন্য সেই নতুন যাবপাত্র প্রস্তুত থাকে। পিতা ঈশ্বর বাংলাদেশের সমস্ত খ্রিস্টান ভাই বোনদেরকে তার স্বর্গের সমস্ত দরজা উন্মুক্ত করে প্রচুর আশীর্বাদ প্রদান করুন। ধন্যবাদ।